করোনা ভাইরাস, সব বিমান ও স্থল বন্দরে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। সংঘর্ষের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন ওবায়দুল কাদের। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু বললেন সিইসি। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 80, বিশ্বজুড়ে আতঙ্ক। আসসালামু আলাইকুম। কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস নিয়ে সচেতন থাকার জন্য আন্তর্জাতিক বিমানবন্দর এবং পোর্টগুলোতেও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা চীনের বিভিন্ন স্টেট থেকে বাংলাদেশে ঢুকবে তাদের বিমানবন্দরে সঠিকভাবে স্ক্যান করার নির্দেশও দিয়েছেন তিনি। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর ছাড়াও অন্য কোনো জায়গা দিয়েও যাতে লোকজন বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে কঠোর থাকতে বলা হয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব এসব তথ্য জানান। এদিকে ভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের আগাম প্রস্তুতি হিসেবে সারা দেশের সরকারি হাসপাতালে অনতিবিলম্বে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর গোপীবাগে প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর কর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। গতকালের সংঘর্ষের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইলেকশনে প্রভাব পড়বে এমন ঘটনা ঘটেনি। নির্বাচনী পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মশা নিধন, যানজট নিরসন ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 19 দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আওয়াল। দূষণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবাকেও অগ্রাধিকার দিয়েছেন তিনি। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তাবিত বলেন, নির্বাচিত হলে 60 দিনের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নেবেন, মশা নিধনে পরিচালনা করবেন বছরব্যাপী কার্যক্রম। শব্দদূষণ রোধে আইন প্রয়োগ ও বর্জ্য ব্যবস্থাপনায় রিসাইক্লিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণ, কার্যকর গণপরিবহন, ট্রাফিক বাতি সচল ও সড়ক মেরামতের অঙ্গীকার করেন তাবিদ। ছিল আমাদের দূষণ, দূষণ খালি বায়ু দূষণ না, আমাদের পানীয় দূষিত আর শব্দ দূষণ। আমরা চাবো ঘরের দরজা থেকে, অফিসের থেকে, হাসপাতাল স্থানগুলো থেকে বর্জ্য সেপারেট করা। প্রযুক্তি কিন্তু একটা চলমান প্রক্রিয়া, প্রযুক্তি কিন্তু আমাদের প্রতিদিনের একজন সাথী, তাই ঢাকা বর্তমানে হতে হবে একটা ইন্টেলিজেন্ট সিটি। বিএনপির শঙ্কা থাকলেও ভোটাররাও ঢাকার দুই সিটি নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে বলেও দাবি করেন তিনি। আজ সকালে রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন কলেজে ইভিএম প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তার দাবি ইভিএমে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই, শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভোটদানে নির্বাচনী কর্মকর্তারা সহায়তা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিলবোর্ডগুলোতে কিন্তু আমরা শুরু করেছি অ্যাডভার্টাইজমেন্ট, সিনেমা হলগুলোতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, লিফলেট দিচ্ছি, তথ্য অধিদপ্তর থেকে তারাও প্রচার প্রচারণা করছে, জনগণের মধ্যে ইভিএমের ব্যবহার সম্পর্কে তাদেরকে অবহিত করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি
যে ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট সম্ভব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচিত হলে সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলরদের প্রতি মাসে জনগণের মুখোমুখি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আজ উত্তরা এলাকায় গণসংযোগকালে আতিকুল এসব প্রতিশ্রুতি দেন। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় চীনের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 80 জনের মৃত্যু হয়েছে আর আক্রান্তের সংখ্যা প্রায় 3000। পরিস্থিতি বিবেচনায় নববর্ষের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির মন্ত্রিসভায়। হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এটি। এ অবস্থায় হুবেই প্রদেশের বাসিন্দাদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান ও হংকং। এদিকে উহানে আটকা পড়া নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান। কর্ণফুলি সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনা ভাইরাস সব বিমান ও স্থল বন্দরে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। সংঘর্ষের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন ওবায়দুল কাদের। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু বললেন সিইসি। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 80, বিশ্বজুড়ে আতঙ্ক। দর্শক, এ ছিল এখনকার মতো প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইবা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইবা সুপার শপে। সাইবা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।